জুনিয়র ডাক্তাররা তাঁরা আজকে অভয়া পরিক্রমার পরিকল্পনা করেছেন। সাড়ে তিন দিন পেরিয়ে গিয়েছে তাঁদের অনশনে, কিন্তু আজ তারা বিভিন্ন জায়গায় অভয়া পরিক্রমা করবেন। মূলত দক্ষিণ কলকাতার একটা রুট তারা ইতিমধ্যেই পুলিশকে পাঠিয়েছেন এবং সেই রুট জানিয়ে তারা কলকাতা পুলিশের অনুমতি চেয়েছেন। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অভয়া পরিক্রমার যে পরিকল্পনা গতকাল করা হয়েছে তার জন্য কলকাতা পুলিশকে যে অনুমতির জন্য চিঠি পাঠানো হয়েছে, রুট কি বলেছেন যারা নামবেন পথে আজকে এবং আনুমানিক কতজন আন্দোলনকারী চিকিৎসক আজ নামছেন? দেখো, অনেকেই আন্দোলনকারী চিকিৎসকরা তারা নামবেন এবং তারা কিন্তু এই পরিক্রমা করতে চাইছেন উত্তর এবং দক্ষিণ কলকাতার আর বিভিন্ন যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে, সেটা জয়নগরের ঘটনা হোক বা থেকে শুরু করে আরজি করে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু অভয়া পরিক্রমার ডাক দিয়েছে। তবে আমি এখন অবস্থান মঞ্চে, যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চে রয়েছি। সেই অনশন মঞ্চে নাগরিক সমাজ, এক চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকরা তা আছেই, নাগরিক সমাজ তারা আসছেন। যেমন এখানে দেখছি আক্রান্ত আমরা, তার থেকে তারাও কিন্তু যে প্রকৃতি অনশন, প্রতীকী অনশন মঞ্চ, সেই প্রতীকী অনশন মঞ্চে তারা এসে পৌঁছেছেন। অম্বিকেশ মহাপাত্রকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে। আপনারা আজকে ষষ্ঠীর দিন, মানে এই রকম পুজো বোধ হয় এর আগে তো কখনো দেখা যায়নি। আজকে আপনার রাস্তায় যে লাগামহীন অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে এই চিকিৎসকরা পথে নেমেছে এবং আন্দোলন করছে, এই গণ আন্দোলনের আমি পূর্ণ সমর্থন করি। সেই সমর্থনের জন্যই আজ রাস্তায় এই অনশন মঞ্চে এসে বসেছি। আমার ধারণা আজকে নাগরিক সমাজ যেভাবে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছে তাতে একটা সম্ভাবনা উঠে আসছে যে একটা দলহীন গণতন্ত্রের আজকে সূচনা হচ্ছে। আজকে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়াই এই আন্দোলন কিন্তু আজকে প্রায় 55-56 দিন কি দু মাস ধরে চলছে এবং আগামী দিনেও চলবে। এই আন্দোলন দীর্ঘায়িত হোক, আমরা রাহু মুক্ত হই, এই অপশাসন দেশ থেকে দূর হোক। গতকাল আরজিকর মেডিকেল কলেজের পর আজ কলকাতা মেডিকেল কলেজ এবং তারপর এবার উত্তরবঙ্গ মেডিকেলেও কিন্তু গণ ইস্তফা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এই গণ ইস্তফার সিদ্ধান্ত এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এখনো পর্যন্ত কতজন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন? দেখো কুসুমিতা, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত 15 জন চিকিৎসক সই করেছেন এবং ক্রমশ সংখ্যাটা বাড়ছে। অনেকে বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন, তারা আসছেন, সেই বিশেষ করে অনশনস্থলে তারা এখানে এসে কিন্তু সই করছেন। সংখ্যাটা কিন্তু আরো বাড়বে সারাদিনে, যখন যেমন আসছে তখন সই করছেন। কিন্তু এই 72 ঘন্টা অনশন হলো এবং গতকাল থেকে শিক্ষকরা, তার সিনিয়র শিক্ষকরাও কিন্তু প্রতীকী অনশনে বসছেন। এবং সবচেয়ে আজকে যেটা বিশেষ করে সিনিয়র চিকিৎসকরা তার দাবি, যেটা দাবি যে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী যেভাবে এই অনশনকে মানে প্রহসন আর ভাবছেন, মানে নাটক বলছেন, অর্থাৎ এই অনশন সম্পর্কে যে মন্তব্যগুলো বা উদাসীনতা, সেটাই কিন্তু ক্রমশ বিরক্তি বাড়াচ্ছে রাজ্য চিকিৎসকদের, ক্রমশ রাগ বাড়াচ্ছে। এই যে এইটুকু বাচ্চা ছেলেরা, অংশবুঝী ডাক্তাররা তাদের অনশন করছেন, একটা তো সুরা সরকার তো প্রতিক্রিয়া দেবে, এই সরকারের প্রতিক্রিয়া না দেওয়ার প্রতিবাদেই কিন্তু তারা কিন্তু এই গণ মানে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ করে এই ছাত্রদের পাশে দাঁড়ানো। এখন পর্যন্ত 15 জন সই করেছেন, সেই সংখ্যাটা বিকেলে তো আরো বাড়বে। এবং আজকে অনেক চিকিৎসকই কিন্তু আবার এই অনশনস্থলে এসছেন এবং আসতে, গতকাল থেকে শুরু হয়েছে প্রত্যেকদিন সিনিয়র চিকিৎসকরা কিন্তু এই অনশন এবং ছাত্রদের সঙ্গে তারাও কিন্তু অনশন করবেন। ধন্যবাদ।